খুব স্ট্রিক্ট, সব দিকে নজর ওনার। নিজে তদারকি না করলে উনি ঠিক শান্তি পান না। আর প্রতিদিন সকাল 9টার সময় এখানে ঢোকেন আর সন্ধে 7টার পর হসপিটাল থেকে বেরিয়ে যান। ম্যাডাম দিদিমণি নিজের ভাইটার দিকে ফিরেও তাকাতেন না। একমাত্র জামাইবাবু বতাদাকে খুব ভালোবাসতেন, নিজের ছেলের মতো ভালোবাসতেন। এই যে বারান্দা দেখছেন, এখানে দুজনে কত খেলা করতেন। প্রতিদিন সকালবেলা জামাইবাবু কত যত্ন করে দাদার দাড়ি কামিয়ে দিতেন। শুধু রাত্রিবেলা থাকতে পারতেন না, কারণ জামাইবাবু নিজের বাড়িতে গিয়ে থাকতেন। কিন্তু তার পরের দিন 8টার মধ্যেই এখানে চলে আসতেন, তারপরে দিদিমণি বেরোতেন। এমনিতে ম্যাডাম ওই সকাল 9টার একটু আগেই ঢোকেন। রামুয়া বলেছিল যে ম্যাডাম যেদিন মর্গে এসেছিলেন সেদিন সকাল ওই 7:30 মতো হবে। ম্যাডাম তো সেদিন এসেছিলেন আগেই, গাড়ি করেই এসেছিলেন, ওই 7:30 হবে। পুলিশ আমাকে বলেছে যে গত 14 তারিখ, মানে ভাইয়ের মৃত্যুর ঠিক 2 দিন আগে, আমি নাকি 7:30 সময় সকালবেলা মর্গে গেছিলাম এবং সেখান থেকে জলাতঙ্কের ডেড বডি থেকে আমি সংক্রামিত কিছু টিস্যু নিয়ে আইস বক্সে করে নিয়ে আসি এবং রামুয়ার ভিডিওতে নাকি সেটাই ধরা পড়েছে। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, গত 20 বছর ধরে আমার রুটিন সেম রয়েছে। মানে যবে থেকে আমি দীক্ষা নিয়েছি তবে থেকে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত আমি ঠাকুর ঘরে থাকি এবং 8টার সময় আমার হাজবেন্ড এ বাড়িতে আসে এবং তারপর আমি রেডি হয়ে বেরোই। অত শত জানি না স্যার, ভিডিওটা আমি নিজে দেখেছি। ওই পোশাকটা আমরা সবাই চিনি, এত বছর কাজ করছি। ওটা ম্যাডামই ছিলেন। মর্গের দিকের গেটটা বন্ধ ছিল, বেরোনোর সময় উনি হর্ন দিলেন, আমি দৌড়ে গিয়ে গেটটা খুলে দিই। তারপরে মরাটা দেহ থেকে কি একটা নিয়ে চলে গেছিলেন, তার 1 ঘন্টা বাদে মেন গেট দিয়ে ঢুকে যেমন ডিউটি করার পড়েছে। তারপর আবার দেখলাম ম্যাডামের গাড়ি যেমন আসে সকাল 9টার একটু আগে, মেন গেট দিয়ে ঢুকে সোজা পার্কিংয়ের দিকে চলে গেল। স্যার ম্যাডাম ওই গেট দিয়ে ঢুকে আর সামনের গেটে আসে না। মর্গের বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা আছে 14 তারিখে ঠিক 2 দিন আগে থেকে ওটা খারাপ হয়ে গেছে। এই আজকালের মধ্যে এজেন্সি থেকে মেকানিক পাঠানবে বলেছে কিন্তু খালি ঘোরাচ্ছে। 12 তারিখে সকালের পর থেকে কিন্তু ওই সিসিটিভি ক্যামেরায় কোনো ফুটেজই নেই। দিদিমণি যখন রেডি হয়ে বেরোতেন তখন আমি আর জামাইবাবু বেশিরভাগ সময় তো এই বারান্দাতেই থাকতাম, কারণ সেই সময় বদ্দাদা দাড়ি কামানো চলত আর বদ্দাদা খুব ছটপট করতো, যদি কেটে ফেটে যায় তাই সামলানোর জন্য কাউকে লাগতো, তাই আমি দাঁড়িয়ে থাকতাম। মাঝে মাঝে তো দিদিমণির গাড়ির আওয়াজ শুনে আমরা বুঝতে পারতাম যে দিদিমণি বেরিয়ে যাচ্ছেন, কারণ উনি তো নিজেই গাড়ি চালিয়ে যান। দেখুন, এই জলাতঙ্ক রোগ হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ এবং যে কোনো একটি মৃত মানুষের থেকে এই ভাইরাস নিয়ে একজন সুস্থ মানুষের শরীরের মধ্যে এটা আমরা দিতে পারি, তারপরে একদিনের জ্বর এবং মৃত্যু। নিজের ভাইকে যেভাবে মেরে ফেলবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। দিদিমণির বাবা মা যখন মারা যান তখন দিদিমণি এক কথায় শ্বশুর বাড়ি ছেড়ে ভাইকে দেখার জন্য এখানে চলে এসেছিলেন। রাত বিড়িতে যদি কোনো বিপদ হয় কে দেখবে সেই কথা ভেবে। আর ওই যে ছেলেটা, ও বয়সে বেড়েছে কিন্তু ও তো একদম বাচ্চা ছেলের মতো। সমাজে জুঁই দিদি বলে আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো, আমি তো আমার নিজের ছেলের মতো ওকে ভালোবাসতাম। আদালত ওয়েব টিমে প্রতিবাদের এক নতুন ভাষা সৌদিকে শুনি রাত 8টায় আকাশ আটে।